এবার সামনে যাবার আর নয় পেছনে ফেরার আমার বুকে রাখবে ধরে আমার সন্তানেরা আমাদের সন্তানের অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের অত্যন্ত পরিচিত একটি বিষয় কিন্তু আমরা এটি নিয়ে ভাবিনি কখনো সেটি হচ্ছে পেয়ারা চাষ এই পেয়ারা চাষ যিনি করে 2016 তে বঙ্গবন্ধু জাতীয় পদক পেয়েছেন এবং 2014 তে কৃষি পদক পেয়েছেন রাষ্ট্রকর্তৃক প্রবর্তিত তিনি আতিকুর রহমান আতিক তিনি ডেন্টাল বিষয়ে ডিপ্লোমা করেছিলেন পিতামাতা ভেবেছিল যে তিনি ডাক্তারি পেশাটাকেই পেশা হিসাবে নেবেন কিন্তু তিনি কৃষিতে মনোযোগ দিয়েছেন 2007 সালে মাত্র 6 বিঘা জমি দিয়ে তার যাত্রা শুরু 2018 সালে 240 বিঘার জমিতে তিনি এখন চাষাবাদ করছেন 2 কোটি টাকা হচ্ছে পুঁজি হিসাবে তিনি খাটাচ্ছেন সেই আতিকুর রহমান আতিককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আতিকুর রহমান আতিক আমার বাবার বাগানে গেলে আমার অনেক ভালো লাগে দেখাবার শিখেছে একটা চাকরি করবে এরম ইয়া করেছিলাম তো এখন আস্তে আস্তে আতিক ওই পিয়ারার বাগানের উপর খুব রোগ হইল তারা খালি বিক্রি করা দেয় নাই বিশ্বাসিত এবং তারার বাগানে পরিচর্যা পর্যন্ত তাই জ্ঞান দেয় পরামর্শ দেয় পড়াশোনা শেষ করার পর এক টাইম আমি দিশাহারা হয়ে গেলাম কী করব জীবনে একটা কিছু করতে তো হবে তারপর আতিকুর মামার পরামর্শে একটা বাগান করি গোটা বাংলাদেশে তার সুনাম আছে এই জন্য এর হলো ফল বীজগুলো ভালো ওর সবসময় স্বপ্ন ছিল যে বড় হব আমার ইচ্ছা ছিল যে আমার একটাই ছেলে আমি অনেক বড় হোক অনেক নাম হোক সবচেয়ে বেশি ভালো লাগিছে যে আমার ছেলের অনেক নাম হয়েছে অনেক যশ হয়েছে সবাই আমাকে বলে বাইরে গেলে বলে যে এটা আতিকের আম্মা নাকি তখন আমার না মন ভরে যায় আতিক আপনি রাসায়নিক কোনো রকম সার আপনি ব্যবহার করছেন না আপনি জৈব সার ব্যবহার করছেন কিভাবে এই পেয়ারা চাষের দিকে চলে গেলেন যেহেতু কৃষি পরিবারের সন্তান আর আমার গাছের প্রতি অনেক আগে থেকেই মানে ভালোবাসা ছিল আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম দেখতাম সেই সময় শাইখ সিরাজের সারের প্রোগ্রাম দেখতাম সে মা মাটিও মানুষ কৃষি দিবানিসের যে অনুষ্ঠানগুলো দেখার পরে আমি নিজে নিজে অনুপ্রাণিত হতাম তখন আমি তো এগুলোর বিষয়ে কিচ্ছু জানি না তখন কৃষি বিভাগের শরণাপন্ন হই নাটোর হর্টিকালচার সেন্টার কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করি সেখানে ডক্টর কামরুজ্জামান স্যার আব্দুল আওয়াল স্যার তাদের পরামর্শ নিয়ে আমি আমার প্রজেক্টটা শুরু করে দিই প্রথম বছর আপনি কেমন ফলন পেয়েছেন প্রথম বছর যেহেতু আমি একেবারেই নতুন ছিলাম আর কেউ চায়নি যে আমি এটা করি সেটা পরিবারের পক্ষ থেকে চায়নি আমার রিলেটিভ বন্ধু বান্ধব যারা কেউ চায় নাই যার কারণে সেখানে একটা নেগেটিভ পরিবেশে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে প্রথম বছর আমি লস খাই তার পরবর্তীতে আর ফিরে আসতে হয়নি একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার বিষয় সেখানে কাজ করে সেখানে যখন আমি আবার কৃষি বিভাগের সহযোগিতা পরামর্শ নিই নেওয়ার পর কাজ শুরু করি দেন তারপর থেকে আমার সাকসেস শুরু হয়ে যায় এবং তারপর থেকে পর্যায়ক্রমে আজকে আমার প্রায় 200 বিঘার উপরে এখন আমার এই প্রজেক্ট দাঁড়াইছে আপনার কি এটি আরও বড় করার ইচ্ছা আছে হ্যাঁ বড় করার ইচ্ছা আছে কিন্তু আসলে আমি এখন বড় করতে গেলে আমার অনেক বাধা এখন সেটা কেমন কারণ এখন গোটা বাংলাদেশ থেকে আমার প্রায় 1500-এর অধিক আমার মানে উদ্যোক্তা তৈরি হয়েছে যারা ইয়াং তরুণ
বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আমি দেখছি আমাকে টেলিফোন করে যে এই বিদেশ থেকে ফোন করে যে আমরা তো দেশে আসবো, দেশে আসার পর কী করবো। তো আপনার প্রোগ্রাম দেখলাম, শাইখ সিরাজ স্যারের একটা ইউটিউবে প্রোগ্রাম দেখলাম, পিয়ারানি আপনি বিপ্লব ঘটাইছেন, পর্যায়ক্রমে আপনার 6 বিঘা থেকে 12 বিঘা, 12 বিঘা থেকে 30 বিঘা হতে হতে প্রায় এত প্রজেক্ট হয়ে গেছে। তো আমরা কি দেশে আসার পর কি আমরা আপনার সহযোগিতা কামনা করতে পারি? মানে অবশ্যই। তো যার কারণে এখন প্রায় 1500-এর অধিক তারা আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, তাদের পরামর্শ দিচ্ছি। এখন এটা অনেক ভালো হয়েছে এবং তাদেরকেই আমার বেশি সময় দিতে হয়। আমার প্রজেক্টে হয়তো আমি মাসের মধ্যে হয়তো যদি 15 দিন সময় দিই, আর 15 দিন ওদিকে দিতে হয়, যার কারণে এখন আমার কাজেরও একটু মানে কম সময় দিতে পারি। নাটোরেই তো পুরো বিষয়টা? না, নাটোর এবং রাজশাহী এবং নওগাঁ, আমার 3 জায়গায় তো আমার প্রজেক্ট আছে। কত শ্রমিক এবং কত ম্যানেজারিয়াল স্টাফ আছে, ব্যবস্থাপনা? ও, আমার ব্যবস্থাপনায় আমার শ্রমিক আছে প্রায় 200 জন, এখানে 10-20 জন 50 জন প্লাস মাইনাস হয়, কাজের সময়ের সাথে ব্যবধানে সেখানে কম বেশি করতে হয়। আর এই যে নিরাপদ যে খাদ্য এবং পুষ্টি বলছি আমরা, সেটি আপনি কীভাবে সংরক্ষণ করেন, আপনি কীভাবে নিশ্চিত করেন? পেয়ারা চাষটা আপনার জৈব অর্গানিক আমরা চাষটা করি, সেখানে জৈব সারটা বেশি ব্যবহার হয়। আর আমরা গ্রামগঞ্জের সব মানুষেরা জানি, আগেকার দাদি চাচি মায়েরা করতো কি, পেয়ারা বা ডালিম গাছে পোকা লাগার কারণে সেখানে আমরা নেকড়া বা পলিথিন জড়িয়ে রাখতাম, সেটা পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সেটা এখন আধুনিক পদ্ধতিতে আমরা চাষ করতেছি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পেয়ারা ব্যাগিং করে দিই পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কেননা সেখানে পেস্টিসাইড দিয়েও সেখানে পোকা রক্ষা করা যাবে না, আর পেস্টিসাইডটা তো মানুষের জন্য নিরাপদ না, যার কারণে আমরা পেস্টিসাইড সেখানে ব্যবহার না করে আমরা পলি ব্যাগিংয়ের মাধ্যমে আমরা পেয়ারাটাকে সুরক্ষা করতেছি, এবং যার কারণে এটা একটা নিরাপদ ফল হিসেবে আমাদের বাজারে যাচ্ছে, যা আমাদের দেশের প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্যের একটা যোগান দিচ্ছে। কত টাকা দিয়ে শুরু করেছেন মনে পড়ে? যখন শুরু করেছিলাম একেবারে অল্প টাকা দিয়ে, কারণ তখন একেবারে তো আমি বেকার ছিলাম, স্টুডেন্ট, আর পরিবার যেহেতু চায় না, সেহেতু এখানে তো সাপোর্ট হওয়ার কোনো মানে অর্থনৈতিক কেন কোনোভাবেই তারা তো আমাকে সমর্থন করে নাই। তো সেই সময় আমার অনলি 2 লক্ষ প্লাস টাকা আমি বিনিয়োগ করি, এবং সেই বিনিয়োগ থেকে আমার আজকে এই জায়গায় আসছি আমি। আমরা আতিকের কাছ থেকে জানবো তার গুরু কে, আপনি কাকে গুরু হিসাবে পেয়েছেন আপনার জীবনে? প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, সেই ক্ষেত্রে আমি যখন টেলিভিশনে যে প্রোগ্রামগুলো দেখছি, সেই প্রোগ্রামটা আমি শাইখ সিরাজ স্যারের প্রোগ্রাম থেকে আমি অনুপ্রাণিত হই। গুরু হিসাবে শাইখ সিরাজের কথা বলেছে, আমরা শাইখ সিরাজকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আমাদের সন্তানেরা এই অনুষ্ঠানে। আতিকের সাথে আপনার পরিচয় এবং আতিকের এই সাফল্য। আতিককে নিয়ে তো আমি গর্ব করি এক কথায়, কারণ আতিকের মতো অসংখ্য আতিক বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। ও নিজেই তো অনেক অনেক আতিকের সৃষ্টি করেছে ও নিজে। তো ওর সাথে আমার খুব বেশি দিন যাবে, বছর 6-7, তার আগে হবে কি না এরকমই। ওর ওখানে কাজ করতে গেলাম, তো 7-8 বছর আগে 30 বিঘা জমির একটা পেয়ারার বাগান, এটা বড়, একেবারে খাটো করে দেখার ইয়ে নেই। ওর ভেতরে যেটা দেখেছি আমি, ও প্রযুক্তিকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে ওর ইসেতে, প্রযুক্তিকে মানে একেবারে ইন্ডিজিনিয়াস প্রযুক্তি। যেমন একটা পেয়ারার ডালকে বাঁকিয়ে দিলে, ডালগুলো সোজা সোজা হয়তো, ওটাকে যদি একটু বেন্ড করে করে দেওয়া যায়, তাহলে ডালে যতগুলো পাতা থাকে প্রত্যেকটা পাতা থেকে নতুন পেয়ারা তৈরি হয়। তারপর হচ্ছে আপনি কটা রাখবেন কটা রাখবেন না। তো 7-8 বছর আগে এই প্রযুক্তিটা খুব পেয়ারা চাষিদের জন্য খুব সহজ ছিল না, তো পেয়ারার ফলন বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে তার জৈব সার ব্যবহার করছে, একটা কমিটমেন্ট ছিল। কমিটমেন্ট এরকম, তখন তো ধরেন ফুড অ্যাডাল্ট্রেশনের যে বিষয়টা, ফুডের ভিতরে কেমিক্যাল, ফার্টিলাইজার, কীটনাশক এইগুলো মানুষকে, তো তরুণ প্রজন্ম একটা নতুন কমিটমেন্ট নিয়ে এসছে। আজকে আমরা শহরের যে কোনো অফিস আদালতে গেলেও আগে দেখতাম নাস্তার সময় আপনাকে বা আপনাকে একটু স্ন্যাক্স দিয়েছে, সেখানে বার্গার অথবা নানা, কিন্তু এখন তো দেখা যায় দেশের পেয়ারা কেটে দেয়, বাউকুল দেয়, তো এটা তো এদের সাকসেস, তাই না? একটা আপেলের চাইতে একটা বাউকুলে যে পরিমাণ পুষ্টি থাকে নিঃসন্দেহে অনেক বেশি, অন্যদিকে আমার দেশীয় ফল। তো আতিক ওইরকম জায়গা থেকে একটা কাজ করেছে, এটা একটা রিমার্কেবল কাজ, পরে ওকে অন্যরা ফলো করেছে এবং পর্যায়ক্রমে ওকে দেখেছি যে বাড়াচ্ছে। নিজের জমি নাই কিন্তু আতিক এখন, কতটুকু জমি? এখন 240 বিঘা প্লাস। না, নিজের জমি কত? নিজের জমি আছে 40 বিঘা প্লাস। 40 বিঘা আর 200 বিঘা কি বর্গা নেওয়া হয়? লিজ, লিজ নয়, এটা লিজ দেওয়া হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে, এগুলো কি ধানি জমি? না, এগুলো হাইল্যান্ড, উঁচু জমি, যেগুলো হাইল্যান্ড। আচ্ছা, এইগুলো আতিক
তার সৌদ্যোগে করেছে এক, দ্বিতীয় কথা হচ্ছে যে পর্যায়ক্রমে কিন্তু ওর বাগানটা বড় হচ্ছে এবং এটা দেখার মতো একটা বাগান। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি জানবেন কি না আমি জানি না যে বাংলাদেশে প্রতি মরশুমে যদি একটা ফিনান্সিয়াল ইয়ার ধরি পেয়ারা বিক্রি হয় কত টাকার, কারো ধারণা আছে? না আমাদের নেই। মানে ও নিজেই যদি 2-4 কোটি টাকার পেয়ারা বিক্রি করে তাহলে সারা বাংলাদেশে যদি আতিকের মতো আরও 1,500 খামারি থাকে, আমি একদম খুব ন্যূনতম বললাম 1,500 খামারি, তার চেয়ে তো বেশি হবেই, 14,000 কোটি টাকার পেয়ারা বিক্রি হয়। এরকম এগ্রিকালচার সেক্টরে পেয়ারা, মাছ, মুরগি, মাংস এই নানান ধরনের যেগুলোকে আমরা মানে আমাদের লুকায়িত অর্থনীতির কথা বলি, যে আমাদের অর্থনীতিতে কতগুলো স্তম্ভ আছে, সব খাতগুলি বোঝা যায় না, দেখা যায় না, কন্ট্রিবিউশনটা ধরতে পারে, কন্ট্রিবিউশন বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে আজকে গ্রামীণ চিত্রটা এত পাল্টেছে কেন, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কেন? আসলে এ উৎপাদন করছে, এর এখানে যেই খামারের গৃহিণীরা কাজ করছে, যারা আগে কোনো কাজ ছিল না, সে দেখবেন এখন তার নাকে একটা সোনার দুল, বলা একটা চেন, ছোট চেন, হ্যাঁ, এগুলো কিন্তু এই কাজের থেকে আসছে, অর্থনৈতিক সচ্ছলতা, সচ্ছলতা। আগে ওই মহিলা হয়তো তার 2 বাচ্চাকে স্কুলে পাঠাতে পারতো না, তার স্বামী দিন আনি দিন খাই অটোমেটিক্যালি বই খাতা কিনে দিতে পারে না, বেতন দিতে পারে না, কিন্তু যখনই এই গৃহিণী এসে এরকম কাজগুলোর সাথে সম্পৃক্ত হলো তখন কিন্তু তার সংসারের সচ্ছলতা আসলো, ওই থেকে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে, একটু ভালো পুষ্টি দিচ্ছে, নিজে 2টো ভালো কাপড় পরছে। তো গ্রামীণ চিত্র অনেক পাল্টেছে, এটা নিঃসন্দেহেই বলা যায়, মানুষের বাইং ক্যাপাসিটি বেড়েছে, এটা বেস অন এগ্রিকালচার। আতিকের মতো এরকম তরুণদের উপর নির্ভর করে বাংলাদেশে যে কৃষি বিপ্লব ঘটে যাচ্ছে নিঃসন্দেহে, এই বাংলাদেশকে আপনি ভবিষ্যতে তারুণ্যের অংশগ্রহণে কোন জায়গায় দেখতে চান বিশ্বমানচিত্রে? আমি যদি এইভাবে বলি যে আমাদের দেশটা, আমাদের দেশের মাটি, পানি, মানুষ, মানুষের মন, আমার চারিত্রিক বিষয়গুলো সব কিছু মিলিয়ে যদি বিশ্লেষণ করি, আমাদের জাতি গঠনের নেপথ্যেই থাকা উচিত ছিল কৃষিটা। আজকে যদি বাংলাদেশ থেকে 200 সায়েন্টিস্ট পৃথিবীর বিভিন্ন এগ্রিকালচার রিসার্চ সেন্টারগুলোতে কাজ করতো তাহলে গোটা পৃথিবীর কৃষির চাবিকাঠিটা বাংলাদেশের হাতে থাকত, অল দ্য স্কলার যারা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আগামীর যুদ্ধটাই তো হচ্ছে খাদ্য নিরাপত্তা, সেফ ফুড অ্যান্ড ওয়াটার নিয়ে, এখন সেটা তো হয় না, আমরা যদি এদিকে পেট্রোল করতে পারতাম, আমাদের যদি একটা লক্ষ্য বস্তু থাকতো। কৃষিতে আইটির এত ব্যাপক ব্যবহার আছে, অবিস্মরণীয় ফলাফল আনা যেতে পারে, যেমন ইন্টেলিজেন্ট থিঙ্কিং আজকাল সব কিছু, আগামী কয়েকদিনের ভিতরে দেখবেন যে আমাদের এখানে গবাদি পশুর খামারগুলোতে আমরা IoT ব্যবহার করছি, যে ওর গবাদি পশুর একটা কৃষকের গবাদি পশুটার যখন প্রেগনেন্ট হয় তার ওই বাছুরটা হচ্ছে তার কাছে একটা অমূল্য সম্পদ, কিন্তু এটা মিসক্যারেজ হয়ে যায় বিকজ জানে না সে কখন এটাকে, তো ওকে যদি IT-র আন্ডারে নিয়ে আসা হয় তার এখানে একটা চিপস পরিয়ে দেওয়া আর ঘরে বসে ওটাকে দেখভাল করা। তো হোল কৃষি কিন্তু এখন আর আগের যেই হরাইজন্টালি এক্সপ্যান্ডেড একটা বিষয় ছিল, দিগন্ত যা ধানের ক্ষেত ওটা নাই, এটা কিন্তু ভার্টিক্যাল এক্সপানশন হচ্ছে। আগে আপনার বাড়িটি ছিল 5 কাঠার উপরে আপনার নিজের বাড়ি, এখন হয়তো ওখানে অ্যাপার্টমেন্ট হয়ে যেতে 200 পরিবার বসবাস করছে, তো কৃষিরও কিন্তু সেম অবস্থা, ভার্টিক্যাল এক্সপানশন হচ্ছে। এখনকার বলা হয় যে নেক্সট জেনারেশন এগ্রিকালচারের গাছের, বাম গাছ কিংবা জাম গাছ যাই বলে না, গাছের উচ্চতা 6 ফিটের উপরে হবেই না, যত আধুনিক হবে তত কমতে থাকবে এবং যত ইজিলি হারভেস্ট করবে, যত আধুনিক হবে তার গাছ তত ছোট হবে। তো এই যে কৃষির কথা বলা হচ্ছে এবং টোটালটাই হবে গ্রিন হাউসের ভেতরে, এখন বলা হচ্ছে সয়েল থাকবে না, বলা হচ্ছে কি কাজ শুরু হয়ে গেছে যে সয়েল লেস এগ্রিকালচার, মাটিবিহীন, আগে কবছর আগে আমরা ভাবতাম মাটি ছাড়া আবার কৃষি হবে কী করে, টোটালটা কোকোডাস্টের উপরে হবে, হ্যাঁ, ওখানে নিউট্রিয়েন্ট দিয়ে দেওয়া হবে, ওই থেকে গাছ হবে, এগুলো সারা পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গেছে। ফিশকে এখন আর আমরা পুকুরে দেখব না, বলা হয় ফিশ ফ্যাক্টরি, ঘরের ভেতরে মাছের চাষ হচ্ছে, ফ্যাক্টরি বাইরের থেকে দেখা হবে ফ্যাক্টরি, কিন্তু বিশাল বিশাল ড্রামের ভেতরে পানির ব্যবহার, ই ওয়াটার, ইফিশিয়েন্ট ইউজ অফ ওয়াটার, কারণ অবাধে পানি পাবেন না, একটা হাউজের পানি বছর জুড়ে ব্যবহার করতে হবে, এটি অটো ফিল্টার হবে আবার আসবে। তো এই যে কৃষিটা আসছে, এই কৃষির জন্যে
তরুণ প্রজন্ম যদি এগিয়ে না আসে, অর্থাৎ আমাদের যে বাপদাদারা যে কৃষি ছিলেন তারা তাদের নিজস্ব লোককে জ্ঞান দিয়ে করতেন, এখন তো অঙ্কের কৃষি, কমার্শিয়াল এগ্রিকালচার, মানে ওকে বলতে হবে ওর এই গাছটার ভেতরে 200 পেয়ারা আসবে, আদারওয়াইজ এটা ওর জন্যে কস্ট ইফেক্টিভ হবে না, ওই গাছটা কেটে ফেলবে, খুব সিম্পল হিসাব। তো সেই কৃষির সাথে এই তরুণরা কিন্তু সংযুক্ত হতে পারে, সেটি সম্ভাবনার জায়গা বাংলাদেশ সাংঘাতিক, কারণ আইটির কাজ তো এখানেও আছে, এখানে আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের একটা ছেলে ও একটা ইনোভেশন করেছে, সেটা হচ্ছে আমাদের দেশে পুকুরের মাছ মরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিমাত্রায় অ্যামোনিয়া হয়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, তো একটা সলিউশন তৈরি করেছে, আইওটি বেসড সলিউশন। তো এই যে ছেলেটা, ও কিন্তু এগ্রিকালচারের ছেলে না, ও আইটি নিয়ে কাজ করেছে। তো আমাদের কৃষিক্ষেত্রে তো অফুরন্ত জায়গা, সম্ভাবনার জায়গা, আমরা সেই সম্ভাবনার দিকে তাকিয়ে আছি। ধন্যবাদ শাইখ সিরাজ আপনাকে, ধন্যবাদ আপনাকে আসার জন্য আমাদের অনুষ্ঠানে, এবং আশা করি যে তরুণরা আপনার দ্বারা আগামী দিনে অনুপ্রাণিত হবে। ধন্যবাদ। খাস কথা হচ্ছে স্টুডিওতে আমাদের যে বন্ধুরা উপস্থিত আছে, সে বন্ধুরা আমাদের এই সফল তরুণ অতিথিকে প্রশ্ন করবেন। প্রথমে আপনি, আমার জানতে ইচ্ছা করছে যে একজন আতিকুর রহমান আতিক, 1500 তরুণের স্বপ্নদ্রষ্টা, স্বপ্নদাতা, তো তার ভবিষ্যৎ চিন্তা কী, বাংলাদেশকে কোথায় দেখতে চায়? আমাদের দেশ ছোট্ট একটি দেশ, আয়তনে ছোট, আমরা অনেক জনগোষ্ঠী এখানে, তো আমাদের খাদ্যে আমরা স্বয়ংসম্পন্ন বর্তমান সরকারের আমলে, কারণ আমরা একটা সময় খাদ্যের জন্য যুদ্ধ করেছিলাম, যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন আমাদের খাবারের অভাব, তারপর যখন খাবার আসলো, খাবার পূর্ণ হয়ে গেল, তখন পুষ্টিকর খাবারের অভাব ছিল, তখন পুষ্টিকর খাবার নিয়ে আমাদের একটা যুদ্ধ ছিল, পুষ্টিকর খাবার শেষ, পূর্ণ হয়ে গেল আমাদের, এরপর আসলো আমাদের হলো পুষ্টিকর খাবার শেষ, এখন নিরাপদ খাদ্যের অভাব, বাজারে গেলে আমরা বলি এটা নিরাপদ কিনা খাবারটা, সবাই ভয় পা, এখানে মনে হয় ফরমালিন, এখানে মনে হয় বিষ, এখানে মানে কীটনাশক। সেই জায়গা থেকে আমার আগামী দিন চিন্তা যে আমি একা নয়, আমার একার পক্ষে সম্ভব নয়, এই যে 1500 তরুণ না, আমি মনে করি এখান থেকে আরও হাজার হাজার লক্ষ লক্ষ তরুণরা এখান থেকে উদ্যোগ নেবে, এবং তাদের সঙ্গে আমি এবং সরকারের সঙ্গে আমি স্লোগান দিয়ে বলতে চাই যে শতভাগ নিরাপদ ফল উৎপাদন করার জন্য আমার আগামী দিনের ফিউচার এবং ভবিষ্যৎ নিয়ে আমি কাজ করে যাবো। আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে এত জীবিকা নির্বাহের উপায় থাকতে আপনি পেয়ারা চাষকেই কেন জীবিকা নির্বাহের উপায় হিসেবে বেছে নিলেন? চাকরি করে আমাকে আমি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবো না, কারণ সেখানে আমি দেখছি যে আমার দুলাভাই বা আমার মামা খালু যারা চাকরি করে, বিভিন্ন পেশাগত দায়িত্ব আছে, তাদেরকে দেখছি তারা একটা একভাবে থাকেন, আসলে আমি চাচ্ছিলাম যে আমি অনেকের মাঝে বেঁচে থাকতে চাই, যার কারণে তাহলে কী করা যায়। টেলিভিশনে যেন আমি প্রোগ্রাম দেখলাম যে অনেক কুল ময়েজ, পেঁপে বাচ্চা, বিভিন্ন এরকম যারা বিভিন্ন কৃষি হরিধানের হরি, হ্যাঁ, যেমন হরিধানের হরি, এরা যেমন বিপ্লব ঘটেছে, এদের নাম ইতিহাসে লেখা হচ্ছে, এদেরকে নিয়ে দেশে মানুষ চিন্তা করতেছে, তখন আমি চিন্তা করলাম যে আমরা তাহলে শিক্ষিত হয়ে কেন এই কাজটা করতে পারবো না, আমরা করলে বিষয়টা আরও মনে হয় ভালো করা সম্ভব। ঠিক এই মুহূর্তেই তখন আমার এই কুল এবং পেয়ারা নিয়ে আমার একটু শখ হয়, এবং তখন এটা নিয়েই শুরু করি, এবং শুরু করার পর এখান থেকে আমি সফল হয়ে গেলাম, তারপর তো আর পিছু টান হওয়ার আর কোনো সুযোগ নেই, এখন এই তো চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম শাইখ সিরাজ স্যারের মাধ্যমে যে সারা বছর বাংলাদেশে 1400 কোটি টাকার পেয়ারার আপনার উৎপাদিত হয়, তো এটা এক্সপোর্টের ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা আছে? এবং আপনি আরেকটি কথা শুরুতে বলেছিলেন যে আপনি 3টি জেলা নিয়ে কাজ করেন, নওগাঁ, রাজশাহী এবং নাটোর, এছাড়া আর আমাদের উত্তরবঙ্গে আর কোন কোন জেলায় এটা নিয়ে আমরা কাজ করতে পারি, এটা একটু যদি বলতেন। আচ্ছা, 3টি জেলাতে এটা আমার নিজস্ব প্রজেক্ট, এখানে 3টি জেলাতে, আর বাদবাকি যেগুলো আছে যেমন বরিশাল আছে, ঝালকাঠি আছে, দিনাজপুর আছে, আপনার ঠাকুরগাঁও, মোটামুটি বাংলাদেশের প্রায় সব জায়গাতেই মানে তারা পেয়ারা চাষ করতেছে, তাদেরকে আমি পরামর্শ প্রদান করতেছি, এবং তারা অলরেডি বাগান করছে, তারা হার্ভেস্ট করতেছে, এবং তারা তাদের স্ব স্ব জেলাতে তাদের এই ফলের চাহিদা মেটানোর পর রাজধানীতে দিচ্ছে। আর সবুজ বাগান একটা সোসাইটি আছে যারা সেবামূলক কাজ করে যাচ্ছে, এই রাজধানীতে এখানে ইভেন্ট হয় প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর পর, সেই ইভেন্টে আমি চারা ফ্রি বিতরণ করি, যে প্রত্যেকটা বাড়িতে যেন যত ছাদ বাগানই থাকবে তাদের বাড়িতে যেন একটা করে থাই পেয়ারার যেন একটা গাছ থাকে, তাহলে সেই পেয়ারা যেহেতু বছরব্যাপী হবে, 12 মাস হবে, তাহলে তার পরিবারের এই একটা নিরাপদ খাদ্যের যোগান তার একটা গাছ থেকেই হয়ে যাবে, যতদিন লাগবে আমি ততদিন চারা ফিরে দিব প্রত্যেককে। আর একটা প্রশ্ন করছে বিদেশি রপ্তানি, যেটা এখানে দেখেন আমি একটা কথা বলে গেছি যে আমরা আমাদের দেশে আগে শতভাগ নিরাপদ ফলের চাহিদা পূরণ করব, যার কারণে
বিদেশের অনেক মূল্য এটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে এখন আমরা মূল্য মানে চাহিদা পূরণ করতে পারি নাই। তো আমাদের চিন্তা চেতনা যে আগে আমাদের দেশের এই 18 কোটি 20 কোটির মানুষ আগামী দিন আরও বেশি হবে, তাদের পুষ্টির শতভাগ যেন আমরা আগে আমাদের দেশটাকে আগে স্বাবলম্বী করতে পারি, মানে তাদের পুষ্টির পূরণ করতে পারি, তার পরবর্তীতে আমাদের চিন্তা আছে সেটা দেশের বাইরে পাঠানোর জন্য। এবং এটা নিয়ে স্যার বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা কথা বলছি স্যার। জি স্যার, আপনি যে প্যারা ব্যবসাটি করছেন সেটার শুরু থেকে এখন পর্যন্ত আপনার কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে? মানে এখন আমি পরিচয় দিতে গর্ববোধ করি যে আমি একজন অ্যাজ এ ফার্মার, আমি একজন কৃষক। কিন্তু আজ থেকে যখন আমার এই সম্মাননা বা আমি যখন নিজের পায়ে দাঁড়াতে পারি নাই, তখন তো আমি একটা এই সমাজের কাছে কৃষি মানে কি। আমার মেয়ে যেমন বলছে স্যার, ও যখন ক্লাসে যখন ও প্রথম স্থান অধিকার করছে ক্লাস 2-এ, তো বলছে তুমি কী হবে বড় হয়ে? তো বলছে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হব। তো বলছে তুমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবা, তুমি কি জানো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মানে কি? বলছে হ্যাঁ, উড়োজাহাজ প্লেন বানাবো। তো বলছে তোমার বাবা কি করে? তো বলছে আমার বাবা একজন কৃষক। কৃষক কখনো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বানাতে পারে? তাহলে আমি আমার মেয়েকে ওইভাবেই তৈরি করছি যে না, তুমি পরিচয় দিবা যে আমার বাবা একজন কৃষক। কারণ নিজের পেশাকে যদি আপনি ভালোবাসতে না পারেন, মহান করে না দেখতে পারেন, তাহলে সেই পেশা থেকে আপনাকে স্বাবলম্বী হওয়া কখনোই সম্ভব না। সে যে যে পেশাতেই থাকুক, তার পেশাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আপনার বাবা মা ছেলে মেয়ে সবাইকে দেখলাম, কিন্তু আপনার মানে আপনার স্ত্রীর এতে উৎসাহ কীরকম? পরিবারের ক্ষেত্রে এটা তো আসলে কোনো পরিবারই চায় না যে বর্তমান প্রেক্ষাপটে যে আসলে আমার ছেলে পড়াশোনা শেষ করার পর সে কৃষিতে আসুক বা কৃষি করুক। তো এখানে মা এবং আমার ওয়াইফের তাদের অনেক অবদান আছে, কারণ আমি যখন নেগেটিভ হয়ে গেছি তখন তারা আমাকে আবার মোটিভেশন করছে, তারা আমাকে প্রেরণা যোগাইছে। এটা তো তারা পারিবারিকভাবে আমাকে, এটা বন্ধুসুলভভাবে বলেন আর যেভাবে বলেন, তারা আমাকে প্রেরণা দিয়েছে। আতিক ভাই, আমি যতদূর জানি উনি অর্গানিক কৃষি নিয়ে এবং জৈবিক কৃষি নিয়েও কাজ করতেছেন। তো অন্যান্য কৃষকদের মাঝে ওই জৈব পদ্ধতিটা ছড়াই দেওয়ার জন্য বা নিরাপদ ফল উৎপাদনের জন্য উনি কী উদ্যোগ গ্রহণ করছেন? যারা আগেকার যারা অসচেতন মানুষ ছিল কৃষি যারা করছে, তারা একসময় সার দেয়নি, তারপর ওদেরকে সার দেওয়ার পর ওরা এমন সার দেয় যে সেখানে মাটি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখন তরুণ সমাজ যারা আসছে, তাদের মধ্যে যেমন আমি আছি, আমি জৈব নিয়ে কাজ করি স্যার, সেখানে যেমন মাটিতে আপনার অণুজীবের কথা যারা ইএম ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, যেটা উপকারী অণুজীব যতদিন সক্রিয় থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ফসলের গুণগত মান ঠিক থাকবে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে। এবং এটা নিয়ে আমি কাজ করি, যেমন ব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে, টাইকোডার্মা আছে, এগুলান হলো প্রোবায়োটিক হিসেবে কাজ করে, প্রিভেন্টিভ হিসেবে কাজ করে। এগুলান ব্যবহার করলে আমাদের অনেক রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতে হবে না, কারণ গাছ নিজেরাই সেখানে প্রতিরোধক হিসেবে তৈরি হবে, মাটিতে প্রচুর পরিমাণ অণুজীবের সৃষ্টি হবে। আশ্রীনগর পর্ব হচ্ছে এই যে উদ্যোক্তা, সফল উদ্যোক্তা অথবা আমাদের তরুণ সফল মানুষটি, তার স্বপ্নের কথা, তিনি কি স্বপ্ন দেখছেন আগামীর জন্য। আমরা আতিকের কাছে জানতে চাইব, আতিক আগামীতে কি স্বপ্ন দেখছেন আপনি? এই যে তরুণরা বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করতেছে, আমি প্রশ্নের অ্যান্সারটা আসলে ওইভাবে দিলে তাদের মাঝে আমি সঠিকভাবে দিতে পারতেছি না। এই জন্য আমি একটা প্রশিক্ষণের একটা ব্যবস্থা করবো, আমার যেখানে একটা জায়গা নির্ধারণ করব, সেখানে তাদেরকে আমি এই বিষয়ে অর্গানিক জৈব সার বিষয়ে তাদের হয়তো প্রশিক্ষণের ব্যবস্থা করব। এবং তারা এখান থেকে প্রশিক্ষিত হওয়ার পরে তারা নিজেরাও অর্গানিকভাবে মানে নিরাপদ খাদ্য উৎপাদনের জৈব কৃষি নিয়ে তারা কাজ করবে। এবং আমি চাই শুধু পেয়ারা না, এটা সকল জমির ক্ষেত্রে নিরাপদ আমাদের প্রয়োজন, শাক সবজি ফলমূল। এর জন্য আমার আগামী দিনের চিন্তা যে জৈব সার এবং অর্গানিক পদ্ধতিতে যেন শতভাগ নিশ্চিত করতে পারি, বাংলাদেশ যেন একটা সময় আমরা স্লোগান দিতে পারি যে আমরা শতভাগ নিরাপদ, এটা নিয়ে আমি কাজ করে যাব আগামী দিনে। আমার যে 9 বিঘা জায়গা আছে, এই জায়গাতে আমি সেখানে যেমন টাইকো কম্পোস্ট, যেটাকে বলা হয় টাইকোডার্মা, একটা উপকারী ছত্রাক, এটা উপকারী ছত্রাক প্রয়োগের কারণে সেখানে ক্ষতিকারক ছত্রাককে ধ্বংস করে দিবে, এটা প্রিভেন্টিভ হিসেবে কাজ করবে। এটার একটা ল্যাব থাকবে সেখানে টাইকো কম্পোস্ট তৈরি হবে, যে জৈব সারগুলো আসে, গোবর আসে, যেটা বিষটা আসে, সেখানে টাইকোডার্মা দিয়ে সেখানে একটা কম্পোস্ট সার তৈরি হবে। একটা ট্রেনিং সেন্টার, হ্যাঁ, এটা একটা ট্রেনিং সেন্টার করব এবং সেখানে প্রশিক্ষণ নেবে এবং আমি উৎপাদনও করব সেখানে সারা দেশের এবং সারা দেশের জনগণের জন্য এটা থাকবে। সূর্যপ্রহর পর্ব হচ্ছে মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধকে কেমনভাবে আপনি দেখছেন? স্যার, মুক্তিযুদ্ধকে আজ দেশটা স্বাধীন হয়েছিল বিধায় আজকে আমরা একটা স্বাধীন পতাকা, স্বাধীন দেশে আজকে আমরা স্বাধীনভাবে আজকে আমরা একটা বাংলাদেশ একটা পতাকা পেয়েছি, যার কারণে আমরা গোটা বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশ নামে একটা আমরা মানচিত্র পেয়েছি। এবং
সে সমস্ত পিতামাতারা গর্বিত, যে সমস্ত পিতামাতারা দেশটাকে স্বাধীন করে দিয়েছিল, মুক্তিযোদ্ধা করেছিল, এবং ওই পিতামাতার যে সমস্ত সন্তানরা আছে তারা গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে এখন দেশটাকে আমাদের সুন্দর করে গঠন করার জন্য। আতিক বলছেন যে তিনি কৃষক পরিচয় দিতে গৌরববোধ করেন, গর্ববোধ করেন, তার কন্যাকে বলেছেন যে তুমি বলবে যে তুমি কৃষকের সন্তান। আমরা এই কথাটি আমাদের তরুণের কাছ থেকে শুনতে চাই, আমাদের সন্তানদের কাছ থেকে শুনতে চাই। সকল পেশা যা মানুষের উপকারে আসে, দেশের উপকারে আসে, দশকে আদরণীয় করে তোলে, সেই পেশা অবশ্যই আমাদের গৌরবের পেশা, এবং কৃষি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা। বাংলাদেশ এখনও কৃষি নির্ভর দেশ, এবং বাংলাদেশের মাটি এত উর্বর যে সেই উর্বরতাকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনগুলোতে জৈব এবং অর্গানিক পদ্ধতিতে আমরা এ দেশে নিরাপদ খাদ্য এবং পুষ্টির সমাহার করতে পারি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমাদের আতিকুল ইসলাম আতিক আপনাকেও ধন্যবাদ অনেক আমাদের এখানে এসেছেন। সামনে যাবা আর নয় পেছনে ফেরা, আমায় বুকে রাখবে ধরে আমার সন্তানেরা।